নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন চললাম ঘুরতে, হঠাৎ করে আমাদের ঘোরার একটা প্ল্যান হলো, অনেকদিন ধরেই যাব ভাবছিলাম। তো ফাইনালি আমরা যাচ্ছি ইন্ডিয়া ছেড়ে, ইন্ডিয়ার বাইরে। তো কোথায় যাচ্ছি আস্তে আস্তে সেটা দেখতে পারবেন আপনারা। তো এখন আমরা আছি এয়ারপোর্টে। তো এখন বাজে মোটামুটি 9:30-10, কারণ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 8 নাগাদ। তো নানা রকম এখানে কাজ থাকে, চেকিং মেকিং সব করে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো লাস্ট চেকিং হচ্ছে আমাদের, এরপরে আমরা গিয়ে বসবো, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 1:25। তো আমাদের হাতে অনেক সময় আছে, আমাদের অনেকক্ষণ হয়তো বসে থাকতে হবে। তো আমরা মোটামুটি সব কিছু করে নিয়েছি, এবার আমরা লাইনে দাঁড়িয়ে দেখি কতক্ষণ লাগে। তো আজকে আমরা 4 জনেই যাচ্ছি, আমার 2 ছেলে এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর যেখানে যাচ্ছি সেখানে আমার বড়দি, যে বড় জামাইবাবু এবং তার মেয়ে টিনু, টিনুর বড়রা থাকে ওইখানে। তো ওরা থাকে আবুধাবিতে, আমরা যাব, আমরা নামবো দুবাই, দুবাই নেমে আমরা আবুধাবি যাব। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট চলে এসছে, আমাদের আর কিছুক্ষণ বাদেই আমাদের টাইম হয়ে যাবে। তো এখন হয়তো ওদের কিছু কাজ আছে সেগুলো করছে, তারপরে আমাদের ফ্লাইটে উঠতে হবে। চলুন আস্তে আস্তে আমরা পৌঁছে যাই ফ্লাইটে এবং আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা
তো ফাইনালি আমরা দুবাই পৌঁছে গেছি। এখন বাজে সকাল 6:30, আমরা 6:20 নাগাদ প্লেন থেকে নামলাম। তো এখন আবার দুবাইয়ের এখানে আমরা আমাদের লাগেজটা কিছু নিয়ে একটু কফি টফি খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, এখান থেকে আমরা ক্যাব নেব এবং আমরা দুবাই থাকবো না, আমরা ডাইরেক্ট আবুধাবি চলে যাব। তো আবুধাবি গিয়ে আমরা ওখানে থেকে ওখান থেকেই ঘুরবো। তো ফাইনালি আমরা টিনার বাড়িতে চলে এসেছি আবুধাবিতে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিকেলে একটু বেরোবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থাকবেন।